উঠিছারো বীর ফুলে ঝান্ডা লড়ো পুলিশ তুমি উঠিছারো বীর ফুলে ঝান্ডা লড়ো পুলিশ তুমি উঠিছারো বীর ফুলে ঝান্ডা লড়ো পুলিশ তুমি সম্মান সঙ্গে যাওয়া হয়েছিল সেটা যেমন আমরা পাস করেছি মোদীর সঙ্গে একান্ত বৈঠক হলো সেটাও আমরা জনসমক্ষে পাস করে দেব আইনকে বাঁচাতে নাগপুরেতে দুধ নিয়েছিল কলকাতা থেকে কোন ব্যবসায়ী মোহন ভাগবতের কাছে সিবিআই এর চার্জশিট থেকে নাম বার করার জন্য তার টিকিট সমেত সব তথ্য পাস করে দেব তৃণমূল তৃণমূলের তলনাথ পুলিশ হুঁশিয়ার পরিবার সমস্ত ক্যান্ডিডেটকে নিয়োগপত্র দিতে হবে সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে তাদের জীবন নিয়ে চিনিমিনি খেলা চলবে না একটা ফ্ল্যাট থেকে এত পাটিগণিতের অঙ্ক কিছু না আগে একজনের একটা সিক্রেট বউ একটা বান্ধবী তাই তো আরো কিছু সুন্দর বান্ধব কাউন্সিলর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ব্লক অমিত শাহর সঙ্গে আরএসএস এর মাধ্যমে মমতা সেতু করেছিল ওই ভাই হয়েছিল কোনটা এই যে পরিষ্কার কথা এই মোবাইল পিছনে মাই মাই মোবাইল আমার কাঁধে হাত দাও আমার কাঁধে পরে মোবাইল পিছনে তো একুশে জুলাই এর পরে বাইশে জুলাই এ ছাব্বিশ কোটি টাকা বেরোবে মমতা সেতু জানতেন না চব্বিশ সালে কি হবে সেটা জানতেন সব তো তুমি শান্তি করছেন আসলে ভয় পেয়েছে কারণ উনি দায়িত্ব নিয়েছিলেন কাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে আসবেন বিজেপিকে নিয়ে বিজেপি আর এস এস এর প্রধান ছিল বাম মুক্ত কংগ্রেস মুক্ত ভারত তার অংশ হিসেবে তিনি এখানে পশ্চিমবঙ্গে বাম মুক্ত কংগ্রেস মুক্ত করতে চেয়েছিলেন কিন্তু অন্দর কি বাদ তাহার আ গিয়া এখন এত সহজ নয় এখন উনি মোদীর কাছে যাবেন এই বার্তা নিয়ে দেখো আবার বাম যাচ্ছে মানুষ চাকলে আমারও বিপদ তোমারও বিপদ এসে একটা সেটেলমেন্ট করে নিবে আর মোদী এটা বলো লাইনে চলো না লাইনে চলো কি হবে সেলিম গোটা ম্যাচি রেল লাইন করে পার পাননি আর এই বিজেপির সঙ্গে লাইন করে পার পাবো সেলিম একটা যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আদালতে মামলা হয়েছে বলে আমরা কোনো চাকরি দিতে পাচ্ছি না কি বলবেন মিথ্যাচার করছেন 2014 থেকে 2018 থেকে নিয়োগে দুর্নীতি হচ্ছে আগে উনি চাকরি দেননি তারপর তো মামলা হয়েছে আর উনি এমন এক একটা অর্ডার করেছেন এমন একটা চোর বসিয়েছেন যাতে ইচ্ছে করে এমন জটিলতা তৈরি হয় যাতে মামলা মোকদ্দমা হয় এবং ওই যে ববিতাকে চাকরি দেওয়া হলো কোর্টের নির্দেশে এই যে ক্যান্সার ওভারক্রাম এসএসসি পাস মেয়েটাকে দেওয়া হলো কোর্টের নির্দেশে তাহলে আদালতে মামলা হলো বলে তো চাকরি হলো তাহলে তো উনি সব চচ্চড়ি করে যারা দল বদল করছে যারা ঘুষ দিচ্ছে উনি নিজে ওদের ওর দলের এমএলএ বলেছে যে নাম মমতা বলে দাও তাদেরকে বলে দাও সবার ফোটা আছে নাম দাও তারপর চাকরি হবে তোমরা এগুলো খবর রাখো কিন্তু আমরা তো প্রথম দিক থেকে বলছি মুখ্যমন্ত্রীকে তদন্ত করা উচিত ওটা দুর্নীতির উৎস মুক্ত ওটা কোন যেমন গঙ্গার গঙ্গোত্রী আছে যমুনার যমুনোত্রী আছে তাই তো আপনি আজকে রাজ্যের দুর্নীতির দুর্নীতির শ্রী হচ্ছেন তো মমতা ব্যানার্জি পিসিআর ভাই পোয়া তার ভাইয়েরা তাদের সম্পত্তি কত জিনিস জানো না এক একজন বিক্রিয়ার যা সম্পত্তি বলেছে কয়েক বছরে কত বেড়েছে জানো না এই গোটা দুর্নীতির যে স্ট্রাকচার তোলাবাজির যে স্ট্রাকচার ঘুষের যে স্ট্রাকচার তার মাথায় তুমি বসেছে চোদ্দ তো নিচে থেকে অপর পর্যন্ত নাড়াতে হবে এখন তো ভূমিকম্প হয়নি শুধু একটু চাল খেয়েছে যখন ভূমিকম্প হয়ে তন্ত্রে বুঝতে হবে এখনো পর্যন্ত রাস্তায় দেখা যায়নি কি বলবে আজকে আমি আপনার সাথে এখানে কি করতে পারি এই তো বিরোধীরা এত এত বিরোধী রাস্তায় আছে যারা তথাকথিত বিরোধী যারা বলছে আমরা আমরা তথাকথিত বিরোধী যারা বলছে এক নম্বর চাকরিচোর যদি ইনি হন দু নম্বর চাকরিচোর এখন রাজ্যের তথাকথিত বিরোধী দলনেতা তো ওকে দিয়ে এই আন্দোলন হবে এই আন্দোলন হবে এতদিন ধরে সব কটাকে জেলে পুরতে হবে সব কটার জন্য আমরা আছি তারই দলে নেতা গ্রেপ্তার হয়েছেন তিনি যদি মন্ত্রিত্ব না ছাড়েন তাহলে কোথাও গিয়ে প্রভাবশালী তকমাটা উঠছে না যে কারণে তার বেল পেতে সমস্যা হতে পারে কুণাল ঘোষ এইগুলো পুলিশ ভ্যান থেকে নামার সময় বলেছে না ওঠার সময় বলেছে
ছিল তখন পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ ভ্যান চাপড়াচ্ছিল না ছেড়ে রেখেছিল, কুণাল ঘোষের গালে দাড়ি ছিল না ছিল না, ওইগুলো কুণাল ঘোষের কথার কোনো ক্রেডিবিলিটি পশ্চিমবঙ্গের কোনো মানুষ দেয় না। আজকে যা বলছে আবার দুদিন পরে কি বলবে, আবার তিন দিন পরে কি বলবে কেউ জানে না, আমিও জানি না। তো ওই কথার খুব উত্তর দিলেন আপনি, আমাদের পরিষ্কার কথা, এই যে কান টানা হয়েছে বেলানগুন মাথাকে টানতে হবে, কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি যেন ছাড় না পেয়ে যান। বলতো সব চোরেদের শাস্তি চাই, এবং তার থেকেও বড় কথা আজকে 500 দিন যেখানে আমরা সবাই এসেছি, এই যে যাত্রী প্রার্থীরা ঝড় জলের মধ্যে রাতের পর রাত বছরের পর বছর কাটাচ্ছে খোলা আকাশের তলায়, এদের চাকরি দিতে হবে। শত শত অঙ্কিতা অধিকারী এখনো ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে বরখাস্ত করতে হবে। লক্ষ লক্ষ ববিতা সরকার, 650,000 শূন্য পদ আছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, সব ক্ষেত্রে স্বচ্ছ দুর্নীতিবিহীন স্বচ্ছ নিয়োগ করতে হবে শূন্য পদে, তার জন্য আমাদের লড়াই চলবে। এই লড়াই এতদিন আমরা দেখেছি দিনের পর দিন এসএফআই ডিওয়াইফআই সিপিএম নেতৃত্ব, তারা প্রত্যেকেই রাস্তায় নেমেছেন, এই রাস্তায় নামা এই আন্দোলন এটাকে অব্যাহত থাকছে। হ্যাঁ আজকে অবশ্যই তো, তাহলে কেন, আমি তো বললাম ইনি যিনি ধরা পড়েছেন ইনি কান, আসলে মাথা অব্দি যেতে হবে। ওই যে কটা টাকা ধরা পড়েছে ওইটা কি হিমশৈলের চূড়া মাত্র, নাকের নস্যি, কত কত কামিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে। আমি তোমাদের চ্যানেলে আগেও বলেছি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে পি 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 মডেল চলছে, পিসি পার্থ পরেশ মডেল, তার মধ্যে একটা উইকেট পড়েছে, একটা উইকেট মাঝরাত্রিরে ট্রেন থেকে নেমে ভ্যানিশ হয়ে এখনো ভেসে বেড়াচ্ছে, মিডিল স্ট্যাম্প অব্দি পৌঁছাতে হবে, সেই রাস্তা যদি কালীঘাট অব্দি যায় বাংলার মানুষ।